নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছে? আমিও ভালো আছি। আজকে আমরা একটা রেসিপি বানাচ্ছি, দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি। আমি বানাচ্ছি না, আমার দাদাভাই বানাচ্ছে। আপনারা দেখুন, পুরো দোকানের মতো খেতে লাগবে আর সুস্বাদু, খুব সুন্দর টেস্টি। কি বানাচ্ছি সেটা আমি দেখাবো। মোচার চপ বানাচ্ছি। দেখুন এখানে কি কি নিয়েছি। মোচাটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি, আর মোচাটা আলু আর মোচাটা ওখানে সিদ্ধ করতে বসে দিয়েছি। আর দাদাভাই ওখানে লঙ্কা ভাজছে, শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছে একটু। এখানে আধা জিরে আমি আদা রসুনটাকে এটা বেটে নিয়েছি একটু, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি হাই করে দাও একটু। এখানে শুকনো লঙ্কা আর জিরেটা আমি ভেজে নিয়েছি, দাদাভাই ভেজে নিয়েছে। ওখানে তেলটাও গরম হয়ে এসছে, রসুন ভাজছি, আদা, এখানে রসুন আর আদাটা ভেজে নেবে, একটু ভেজে নেবে, তারপরে আদাটা দিয়ে দেবে। লঙ্কাটা আর জিরেটা ভেজেছিলাম সেটা গুঁড়িয়ে নিচ্ছি। যা সিল হেভি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে আলুটা আর মোচাটা যে সিদ্ধ করে নিয়েছিলাম ঢেলে নিচ্ছি, জলটা ছেঁকে নেবো। আলুটা যে সিদ্ধ করেছিলাম এটা এবার খেয়ে তুলে নিচ্ছি গ্লাসে করে, পুরো ভালো করে মাখিয়ে নেবো এটাকে। এখানে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি, এখানে জিরে আর লঙ্কা গুঁড়োটা পিষানো রয়েছে, আদা আর রসুনটাকে আমি ভেজে নিয়েছিলাম, এটা দুটোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে। আর আমি কিন্তু মোচাটাকে আর আলুটাকে একসঙ্গে কিন্তু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, ওই জন্য আমি এখন আর নুনটা দিচ্ছি না। এই বেসনটার মধ্যে একটু নুন, খাবার সোডা, একটু কালার দিয়ে দিয়েছে, অল্প জল দিয়েছে, কিন্তু ভালো করে জল দেয়নি। এটা ভালো করে ডেবে নিয়ে এবারে জল দেবে, কিন্তু খুব সুন্দর হবে এরকম করে বানালে। এগুলো আমি একটু ভেজিটেবলের মতো শেপ দিয়ে দিচ্ছি, এই দেখুন। আর এটা বানাতে গেলে একটু হাতে জল নিতে হবে, ভালো করে ডেলাটা হবে এরকম লম্বা লম্বা শেপটা, নালে কিচ্ছু হবে না, কিন্তু হাতে চিপকে যাবে কিন্তু। আর ওখানে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে এবার ভেজে নিচ্ছে একটু বেসনে ডুবিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, বেসনে দেওয়া হয়ে গেছে, এরকম করে ডেলা করে নিয়েছি পুরো। পাবো এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু এটা আর একবার ভাজা হবে, কিন্তু খুব লাল করে দেখতে লাল লাল লাগছে, কিন্তু আধ ভাজা করা রয়েছে। এরকম পুরো ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে বসে গেলে কিন্তু শুয়ে যাবে। এটাকে পাতলা করে নিয়েছে, আবার একবার ভাজার জন্য দিয়ে দিচ্ছে, এই দেখুন পুরো এগুলোকে আধ ভাজা করেছে না, এগুলো আবার বেটারে তুলে নিচ্ছে, এগুলোকে আর একবার ভেজে নেবো। গ্যাসটা কিন্তু কম রয়েছে আর ফুলছে কত সুন্দর। এটা বেটারে দিয়ে ভেজে নিচ্ছি, দেখো পুরো লাল লাল হয়ে গেছে, এটা কত সুন্দর মচমচে হয়েছে সেটাও আমি দেখাবো। এটা তুলে নিতে পুরো খড়খড় করছে। ও লাল লাল পুরো কত সুন্দর হয়েছে, লাড়াচ্ছে পুরো আওয়াজ এসেছে কত সুন্দর। এইবার এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর আওয়াজ এসেছে, খড়খড় খড়খড় করছে, দেখবেন দুটোকে পুরো খড়খড়ে টাইপের হয়ে গেছে। কিন্তু আমি কোনো বিস্কুট গুঁড়ো দিই না, কোনো কিছু দিই না, এমনিতেই হয়েছে। আর খেতেও খুব সুন্দর হবে, ফাড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন এমনি তো হয়েছে, দেখাও। হ্যাঁ এমনিতেও হয়েছে, ভেতরটা কি সুন্দর আর উপরটা কত সুন্দর খড়ক পুরো। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। আমাদের দাদাভাই বানিয়েছে আজকে এইটা, এই দেখুন পুরো দোকানের মতো, আর খেতে খুব সুন্দর টেস্টি, গরম গরম আরো ভালো লাগবে খেতে। বিকালবেলা জেঠু বলো,
ওর জেঠু হয় বলে আমাকেও জেঠু বলতে হবে, জেঠু বলছে জেঠু বলো।